আসসালামু আলাইকুম রহমাতল্লা বরকাত তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা গুন্নার পার্থক্যগুলা জানব অর্থাৎ ওয়াজিব গুন্না ঈদ গামে বা গুন্না মিম সাকিনের ঈদ গাম এই তিনটি গুণ্যার পার্থক্য আমরা জানবো আমরা জানি এই তিনটি গুণ্যায় আমরা একইভাবে উচ্চারণ করি অর্থাৎ একইভাবে আমরা গুণ্যা করি তবে কোন গুণ্যাটার নাম কি হবে এটা হয়তো আমরা বুঝতে পারি না তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এগুলো বুঝতে পারবেন যে কোনটা ওয়াজিব গুণ্য হবে কোনটা ঈদগাম গুণ্য হবে কিংবা কোনটা মিম সাকিনের ঈদগাম গুণ্য হবে তো অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইজহারে মোতলাক তো ইজ মতো লাগটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমে আমরা পার্থক্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ ওয়াজিব গুন্না ঈদগামে বা গুন্না এবং মিম সাকিনের গুন্না এই তিনটি গুন্নার পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে ওয়াজিব গুন্না ঈদগামে গুন্না এবং মিম সাকিনের গুন্না এই তিনটি গুন্নার আমরা উচ্চারণ একইভাবে করি তবে নাম তিনটির ভিন্ন তো বন্ধুরা প্রথম আমরা শিখবো ওয়াজিব গুন্নাটা তো ওয়াজিব গুন্নাটা কি ওয়াজিব গুন্নাটা হচ্ছে হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ আসে তাহলে তাকে বলা হয় উ গুন্না কিসের বামে আসতে হবে হরকত 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 হরকতের বামে আসতে হবে এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত অর্থাৎ হরফের উপরে একটা জবর থাকলে হরফের নিচে একটা জের থাকলে হরফের উপরে একটি পেশ থাকলে তাকে বলা হয় হরকত আর এই হরকতে বামে যদি এই নুনের উপরে তাসে অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি হরকতে বামে নুনে অথবা মিমের উপরে যদি এই যে দিদ আসে কিসের বামে হরকতে বামে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে তো হরকতের বামে নুনে অথবা মিমে আসলে গুননা করিয়া পড়িতে হয় ইহাকেই ওয়াজিব গুননা বলে তো আমি এখন উদাহরণগুলি লিখেছি দেখুন এই যে জিম জবত যা এটা হচ্ছে হরকত কারণ এখানে এক জবর আসছে এই যে হা জবর হা এটা হরকত তা জবর তা মিম জবর মা এ দুটি কি হরকত তো জিম জবত যা এটা হরকত এই হরকতের বামে কি আসছে নুন আসছে তো আমি কি বলছি হরকতের বামে নুনে অথবা মিমে নুনে অথবা মিমে যদি তাসদ আসে তো হরকতে বামে নুন আসছে এবং নুনের উপরে কি আসতে তাসদিদ আসছে যদি বন্ধুরা হরকতে বামে নুন আসতো তবে নুনের উপর যদি তাসদিদ না আসতো তাহলে কিন্তু গুণ্য হবে না মাস্ট তাসদিদ আসতেই হবে তো এখানে হরকতে বামে নুন আসছে এবং নুনের উপরে তাস্তিদেও আসছে তাই আমরা বুঝলাম এটা হচ্ছে ওয়াজিব গুন্না কারণ হরকতে বামে নুন আসছে নুনের উপরে কি আসছে তাসিদ যে এখানে দেখুন হরকত হাজবর হা হরকত এবং এই হরকতের পর কি আসছে মিম আসছে আর মিমের উপরে কি আসছে এই যে তাসদিদ আসছে তো এই যে হরকতের বামে রূপে তাসিদ আসছে আবার হরকতের বামে মিম রূপে কী আসছে এই যে তাস্তিটা আসছে তো একদম সহজ কথা হরকতের বামে মানে এক জবর এক জের এক পেশের পর যদি নুন এবং মিম আসে আবার এই নুনে অথবা মিমে যদি এই তাসদির চিহ্নটা আসে তাহলেই তাকে বলো হবে ওয়াজিব গুন্না আর এই গুন্নাটা আমরা একালি পরিমাণ টানবো যেমন জিম নুন যেবরুন যেমন না জানা তাজের জানাতি জান্নাতি তো এটা হচ্ছে গুন্না তারপর এটা দেখুন হামিম জবর হামিম আলবিজর মা হাম মা হামা বন্ধুরা এখানে দেখুন হরকতের পর কী আসছে মিম আসছে আর মিমের উপর কী আসছে দিয়ে আসছে তাই এটা কী গুণ্য হবে এই যে ওয়াজিব গুণ্য হবে হাম্মা আমরা এই গুণনাটা কীভাবে করবো দুই ঠুট মিল করে একটু ধরে রেখে টান দিব তাহলে গুণনাটা হবে তারপরে তামান্না তা মিম নুন জবর মান তামান নুন খারা না তামান্না তবু ধরো এখানে দেখুন মিম জবর মা একটা হরকত আর হরকত আমি কে আসছে নুন ওপরে তাস দাসে তো এইগুলো হচ্ছে ওয়াজিব গুন্নার উদাহরণ তবু ধরো এখন আমরা জানবো ঈদ বাগুন বাগুনাটা কি তো ঈদ গামে বাগুন্নার হরফ মূলত চারটি কয়টি চারটি এক হচ্ছে মিম নুন ওয়াউ ইয়া আমি এখানে লিখতেছি দেখুন মিম নুন ওয়াও এবং হচ্ছে ইয়া তো আমরা এই ক্ষেত্রে এই দুটি হরফ আমাদের কাজে লাগবে কারণ ওয়াউ এবং ইয়া এই দুটি হরফ আলাদা আমরা শুধু মিম এবং নুন এই দুটি হরফের মধ্যে পার্থক্যটা দেখব তো আমরা এখানে ঈদ গ্রামে বাগুনের হরফ মিম এবং নুনের মধ্যে পার্থক্যটা দেখব তো এখানে দেখুন হা বাজবর হাবে পেশ লুম হাবিলুম মিম মিম জে মিম হাবিলুম মিম 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 জর মাছা ডালজে দি হা হাবিলুম মিম মাসাদি আসে এখানে তো আমাদের প্রথমে জানতে হবে যে ঈদ গ্রামে বাগুন না কাকে বলে তো আমি আপনাদের বলে দিছি যে ইদগামে গ্রামে হরফতে চারটি মিম নুন ওয়াউ ইয়া যদি নুন সাকিন এবং তান বিনের বামে মিম নুন ওয়াউ ইয়া এই চারটি হরফ থেকে একটা হরফ আসে তাহলে আমরা মিলাইয়া গুননা করি তো আমি আবার বলতেছি নুন শাকিন অথবা তানবিনের বামে যদি মিম নুন ওয়াউ এ চারটি হরফ আসে তাহলে কি আমরা মিলাইয়া গুন্না করি ঠিক কিসের মতো ওয়াজিব জীবগুন্নার মতো করি কিন্তু এটা ওয়াজিব গুন্না হবে না এটা হবে ঈদ গামে বা গুন্ডা তো এই পার্থক্যগুলি আমি আজকে আলোচনা করব। এখানে দেখুন হাবে লুম মাসাদি। তবে এখানে দেখুন বন্ধুরা তান বিনে পর কি আসছে মিম আসছে আবার নুন পর কি আসছে মিম আসছে তো মিমটা কিসে হরফ এই যে ঈদ গামে বা গুন্নার হরফ আবার মিম কিন্তু ওয়াজিব জীবগুনারও হরফ তবে আমরা বলছিলাম কাকে বলো হবে যদি হরকতে বামে নুনের উপরে তাশ্িদ আসে মিমের উপরে তাস্সিদ আসে তাহলে তাকে বলো হবে ওয়াজিব গন্যা এখানে কিন্তু হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আসে নাই এখানে মিমের উপরে তাস্তিদ আসতে তান ভিনের বামে কিসের বামে তান ভিনের বামে আমি আবার বলতেছি এখানে দেখুন হরকতের বামে কিন্তু মিমের উপরে তাস্তিদ আসে নাই তাসিদ আসতে তান ভিনের বামে তারপরে এখানে দেখেন মিমের উপরে তাসিদ আসতে তবে এক গুনার নাম কিন্তু ওয়াজিব গুণ হবে না তবে এগুণার নাম হবে ঈদ গ্রামে বাগুন কারণ এখানে হরকতের বামে মিম রূপে তাস্তিদ আসেনি এখানে আসছে নুন সাকিনের বামে তাস্তিদ বন্ধুরা যদি হরকতের বামে নুনের উপরে এবং মিমের উপরে তাস্তিদ আসে তাহলে তাকে বলা হবে ওয়াজিব গুন্না এবং তানবিনের বামে কিংবা নুন সাকিনের বামে দুই যে দুই যে দুই পেসে বামে অথবা নুন সাকিনের বামে যদি মিমের উপরে কিংবা নুনের উপরে তাস্তিদ আসে তাহলে তাকে বলা হবে ঈদ গামে গুন্না ঈদ গামে বা গুন্না এখানে দেখুন হাবে লুমিমাচাদি তো এখানে আমরা যেভাবে ওয়া জীব গুণনাটা করছি ঠিক একইভাবে কিন্তু গুণনা করব। আমি আবার বলতেছি লাম পেশ লুম মিম মিমজের মিম দেখুন বন্ধুরা আমরা যেভাবে গুণা করছি এখানে কিন্তু আমরা ঠিক একইভাবে ঈদগ্রামে বাঘুন করতেছি তবে নামটা হচ্ছে ভিন্ন নাম হবে এটার নাম হবে ঈদ গ্রামে এর কারণ কি এখানে তান বিনের বামে মিমের উপরে তাসিদ আসছে আর এখানে নুন সাকিনের বামে মিমের উপরে তাসিদ আসছে তবে তান বিন অথবা নুন সাইকিনের বামে যদি নুনে অথবা মিমের উপরে তাসিদ আসে তাহলে তাকে বল হবে ঈদ গ্রামে বাগুননা এবং যদি হরকতের বামে নুনে অথবা মিমের উপরে তাসিদ আসে তাহলে তাকে বল হবে ওয়া জিবগুন্না তো বন্ধুরা আমরা যদি এখানে এক পেস মুছে দেই যদি এক পেস দেই তাহলে এটা কিন্তু হরকত এবং এই হরকতের বামে কি আসছে মিমের উপর তাসিদ আসছে তাহলে এটা হবে ওয়াজিবনা এটা কিন্তু এখন বাগুন না হবে না এটা হবে ওয়াজিবুনা কারণ হরকতের বামে মিমের উপরে তাসিদ আসছে আবার এখানে দেখুন হরকতের বামে কিন্তু মিমের উপরে তাসিদ আসেনি এখানে নুন সাকিনে বামে মিমের উপর তাসিদ আসছে তো নুন সাইকিনে বামে মিমের উপর তাসিদ আসার কারণ এখানে হবে বাগুন না মানে এক গুনার নাম হবে বাগুন না তো উচ্চারণটা কিন্তু সেমি হবে দেখুন হাবে লুম মাসাদি আমরা যদি এখানে দুই পেসে দেই তারপর উচ্চারণ একই হবে হাবে মাসাদি তবে নামটা হবে ভিন্ন এখানে এক পেশ থাকলে মানে যদি হরকত থাকতো তাহলে হয়তো ওয়াজিব না আর যদি টাইমিন থাকে তাহলে হবে ঈদ গ্রামে বাগুন্না ঠিক একইভাবে এখানে যদি নুন শাকিনটা না থাকতো তাহলে হয়তো ওয়াজিব গুন্না মানে এই যে হরকতের বামে যদি মিমের উপর তাসিদ আসতো তাহলে তাকে বলা হতো ওয়াজিব গুন্না আর যদি নুন সাকিনের পর যদি মিমের উপর তাসিদ আসে তাহলে তাকে বলা হবে এদিকে গামে বাগুন তবে উচ্চারণ একই হবে মিম মিমজের মিমি হবে যদি আমরা এখানে নুন শাকিনটা না দেই তাও কিন্তু মিম মিমজের মিম মিমজেবর মা মিম মা এভাবেই উচ্চারণ হবে কিন্তু এখানে নুন সাইকিনটা আসার কারণে আমরা এর নাম দিচ্ছি এ গ্রামে বাগুন না এর নাম কিন্তু ওয়াজিব গুণ্য হবে না কিসের কারণে এই নুন সাকিন আসার কারণে তো বন্ধুরা আসরা আপনাদের পার্থক্যটা বুঝতে পেরেছেন তারপরে এখানে দেখুন মিম নুনজীবন মান নুনজীবন না মাননা পেশ ও মাননাশা ও তো এখানে দেখুন নুনর্ব তাসিদ আসছে তো নুনর্ব তাসিদ আসলে তো আমাদের ওয়াজিব গুননা হওয়ার কথা ছিল তবে এখানে কিন্তু ওয়াজিব গুণ হবে না আমরা জানি কি হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ আসলে তাকে বলো হবে ওয়াজিব গুননা তবে এই ক্ষেত্রে নুনুর্ব তাসিদ আসছে ঠিক কিন্তু নুনের রূপের তাস্তিরটা কিন্তু হরকতের বামে আসে নাই আসতে কি সে বামে নুন সাকিনের বামে তো নুন সাকিন অথবা তান বিনের বামে যদি নুনর আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কি হবে না ওয়াজিব গণ্য হবে না সেটা হবে বা মিম নুন জীবন মান নুন জীবন না মান না সিনাল জীবন পেশ ও মান আসা ও তো ধরো আমরা যদি এখন নুন সাকিনটা না দিই ধরেন আমরা এখানে নুন সাকিন দিব না আমরা এটা মুছে দিবো তো বন্ধুরা আমরা যদি এইভাবে দেই এই যে হরকতের বামে উপরে কি আসছে তাস্তিদ আসছে তাহলে একগুণের নাম কি গামে বাগুন্ন হবে না একগুণের নাম হবে কি গুন্না ওয়াজিব গুন্না মান তখন ধর আমরা এর আগে যেভাবে উচ্চারণ করছি এখানে ঠিক একইভাবে উচ্চারণ করব আগেরটা ছিল হচ্ছে গামে বাগুন এর কারণ হচ্ছে সেটা ছিল নুন সাইকিন বামে এ নুনের উপর তাস্সিদ আসছিলো এবং এখানে কিন্তু নুন সাইকিনে বামে তাস্তিদ আসে নাই এখানে আসে কি সে বামে বামে তাস্তিদ আসছে তাই এটা হচ্ছে ওয়াজিব গুন্না এখন যদি আমি এখানে দুই জবর দিই তাহলে কি এটা ওয়াজিব গুন্না হবে না দুই জবর দিলে এটা হচ্ছে তানবিন এবং তানবিনে বামে যদি নুন আসে তাহলে তাকে বলা হবে ঈদ গ্রামে বাগুন না যদি তান বিনে বামে আবার নুনের উপর তাস্তিদ আসে তাহলে তাকে ওয়াজিব গুণা বলা যাবে না তাকে বলতে হবে ঈদে গামে না তো উচ্চারণে কী হবে মিম মান মান না, ও ও বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওয়াজিব গুন্না এবং ঈদ গামে না এদের মধ্যে পার্থক্যটা কি যদি হরকতের বামে নুনে অথবা মিমের উপর তাস্তিদ আসে তাহলে তাকে বলা হবে ওয়াজিব গুন্না এবং তানবিনের বামে কিংবা নুন শাকিনের বামে নুনের উপরে মিমের উপরে কিংবা ওয়াউ ওয়াউ ইয়া এদের উপরে তাস আসে তাহলে তাকে বলা হবে ঈদ গামে বা গুন্না তো এখন আমরা দেখব মিম সাকিনের ঈদগাম তো মিম সাকিনের ঈদ গামের হরফ মাত্র একটি আর তা হচ্ছে মিম তো মিম সাকিনের বামে মিম আসলে মিম সাকিনের ঈদ গাম হয় মিম সাকিনের ঈদ গাম হলে তাশদ দিয়ে মিলাইয়া গুন্না করে পড়তে হবে তো আমরা এখানে একটা উদাহরণ লিখেছি দেখুন ওয়া হুম ফিন তো এখানে দেখুন এই যে এটা হচ্ছে মিম শাকিন এবং মিম সাকিন বা কি আসছে মিম আসছে এবং এই মিমের উপরে কী আসছে তাস আসছে তো মিম শাকিনের বামে মিম আসলে তাকে কি বলা হবে মিম শাকিনের ঈদ গাম বলা হবে মিম শাকিনের বামে যদি মিম আসে তাকে বলা হবে মিম শাকিনের ঈদ গাম তো বন্ধুরা এটা কিন্তু ওয়াজিব গুণ্য হবে না কিংবা ঈদগামে বাগুন না হবে না তবে উচ্চারণ কিন্তু আমরা মানে গুণটা কিন্তু আমরা এই ওয়াজিব গুণা এবং ঈদ গামে মতোই করব তবে এর নাম হবে কি এর নাম হবে মিম সাকিনের ঈদগাম এর কারণ হচ্ছে এখানে দেখুন হরকতের বামে মিমের উপর তাস্তিদ আসেনি নুন সাকিনের মিমের উপর তাসদিদ আসেনি এবং তানবিনের বামও কিন্তু মিমের উপরে তাসদিদ আসেনি এখানে আসছে মিম সাকিনের বামে উপর তাসদিদ তো যদি হরকতের বামে মিমের উপর তাসদিদ আসতো তাহলে হতো না নুন সাকিনের বামে যদি মিমের উপরে তাসদিদ আসতো তাহলে হতো ঈদগামে না এবং তানবিনের বামে যদি মিমের উপর তাসদিদ আসতো তাহলে তাকে বলা হতো ঈদগামে না তবে এখানে আসছে মিম সাকিনের বামে তো যদি মিম শাকিনের বামে মিম তাস্তিদ আসে তাহলে তাকে ওয়াজিব গন্যা বলা হবে না ঈদগামে বা গুন্না বলা হবে না তাকে বলা হবে মিম সাকিনের ঈদগাম মিম সাকিনের ঈদগাম তবে গুন্না একই হবে যেমন মানে হুম বন্ধুরা এখানে যদি আমরা নুন মিম সাকিনটা না দিয়ে যদি আমরা এখানে নুন স্যাকিন দিতাম তাহলে কিন্তু উচ্চারণ একই হতো মানে হুমিন খৌফিন তবে এই গুন্নাটার নাম হতো এইদ্রামে বাগুন্না আবার যদি আমরা এখানে নুন স্যাকিন না দিয়ে যদি মিম শ্যাকেন দেই তাহলে এক কিউচেন হবে মান হুমিন খৌফিন তবে এক গুণ নাম হবে মিম শাকিনের ঈদগাম গুন্না এবং যদি আমরা এখানে নুন শাকিন মিম শাকিন তানবিন না দিয়ে যদি হরকত দেয় যেমন আমরা এখানে জসম না দিয়ে এখানে আমি মিমের উপরে হরকত দেব মিম মিম মাম মিম নুন যে মিন মাম মিন খৌফিন তো এটা হয়ে যাবে ওয়াজিব গুন্না তো বন্ধুরা আশা করছি আপনারা ওয়াজিব গুন্না বা বাগুননা এবং মিম সাকিনের ঈদ গাম এই তিনটি গুন্নার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন তো পার্থক্যটা বুঝতে পারলে কিন্তু আপনি নামগুলো খুব সহজেই বলতে পারবেন তবে ওয়াজিব গুন্না মানে গুন্নার উচ্চারণটা কিন্তু একই হবে এটার কোনো পার্থক্য নেই তবে নাম তিনটি ভিন্ন হবে তো আশা করি আপনার বুঝতে পারছেন তো এখন আমরা শিখবো ইজহারে মোতলাক তো ইজহারে মুতলাকটা কিন্তু অনেক সহজ তো চলুন শুরু করি তো বন্ধুরা এখন শিখবো আমরা ইজহারে মোতলাক তো ইজহারে মুতলাকটা বুঝতে হলে আপনাকে জানতে হবে ঈদগ্রামে বাগন্যা তো আমরা জানি ঈদ গ্রামে বাগন হরফ হচ্ছে চারটি মিম নুন ওয়াউ ইয়া এই চারটি হচ্ছে ঈদগামে বাগুননা হরফ যদি নুন সাকিন এবং তান বিনের বামে এই চারটি থেকে একটি হরফ আসে তাহলে কি আমরা মিলাইয়া গুণনা করি মিলে এবং গুন্না করে আমরা পড়ি তবে ইজ হারের কিন্তু গুন্না হবে না এই ঈজ হারে মোতলাখ হরফ আপনি ধরেন চারটি মিম নুন ওয়াউ ইয়া তো এই ক্ষেত্রে যদি নুন শাকিন এবং তান বিনের পর মিম নুন ওয়াউ ইয়া আসে তাহলে কি হবে না গুন্না হবে না তো আমি আবার বলতেছি ঈদ গ্রামে হরফ হচ্ছে চারটি මෙम nonnu vaya এবং ইজহার মুতলাকের হরফ চারটি মিম নুন ওয়া তো গ্রামে বাগুন না বলে নুন শাকিন এবং তান বিনের পর যদি এর চারটি থেকে একটা হরফ আসে তাহলে আমরা মিলাইয়া গুন্না করে পরে অবশ্যই গুণনা হবে মানে মিলাইয়া আমরা গুননা করব। এবং ইজহার মুতলাকটা হচ্ছে নুন শাকিন এবং তান বিনের পর যদি চারটি হরফ আসে তাহলে আমরা গুননা করব না তো আমরা কেন করব না এটাই বুঝবো এখানে দেখুন বন্ধুরা সদ নুন যে সিন ওয়া আলিজাবর ওয়া সিন ওয়া নুন পেশ নুন সিন ওয়া নুন তো এখানে দেখুন নুন পর কি আসছে ওয়াও আসছে নুন সেকিনের পর ওয়াও আসছে তারপর আমরা এটা স্পষ্ট করে পর গুণনা করবো না এর কারণ হচ্ছে উপর কি আসে নাই তাস নাই যদি এই উদাহরণটা এইভাবে আসতো আমি এখানে লিখতেছি তো বন্ধুরা যদি এইভাবে এই উদাহরণটা আসতো তাহলে আমরা গুণনা করতাম এখানে দেখুন বন্ধুরা নুন শাকিনের পর ওয়াও আসছে নুন শ্যাকিনের পর কি আসছে ওয়াও আসছে এখানেও নুন শাকিনের পর ওয়াও আসছে তো এটা আমরা গুণনা করব এটা আমরা গুণনা করব না এটা হচ্ছে ঈদগ্রামে বাগুন না আর এই উদাহরণটা হচ্ছে ইজহারে মোতলাক বন্ধুরা যদি আপনি এখানে খেয়াল করেন এখানে দেখুন নুন সেকেন্ডের পর কি আসছে ওয়া আসছে এখানেও নুন সেকেন্ডের পর ওয়া আসছে এখানে দেখুন নুন সেকেন্ডের পর ওয়াও আসছে এবং ওয়ার সাথে তাস দিয়ে দেওয়া আসতে আর এখানে নুন সেকেন্ডের পর ওয়াও আসছে কিন্তু ওয়ার সাথে কি আসে নাই তাসদিদ আসে নাই তো আমরা এখানে নিয়মটা পড়ছিলাম যে নুন সাকিন এবং টান বিনের পর যদি মিম নুন ওয়াও ইয়া চারটে থেকে একটা হরফ আসে তাহলে আমরা মিলাইয়া মানে তাসদিদ দিয়া মিলাইয়া গুণনা করে পড়ি তো এখানে যেহেতু তাসদিদ আসে তাই আমরা এখানে গুন্না করব যেমন সোয়াদ ওয়াউজের সিউ ওয়া আলজেবর ওয়া সিউ ওয়া নুন দুই পেশ নুন সিউ ওয়া নুন আমরা এখানে কি করতেছি গুণনা করতেছি আর এখানে দেখুন বন্ধুরা নুন সেকেন্ডের উপর ওয়াও আসছে তবে ওয়া উপর কি আসেনি তাস আসে নাই তাই আমরা এখানে গুন্না করতে পারবো না আর এই গুননাটার নাম হচ্ছে মানে এটার নাম হচ্ছে ইজহারে মোতলাক এই উদাহরণটা কিন্তু ঈদ গ্রামে বাগুন নাই আওতায় পড়ে না তো এখানে আমরা ই স্পষ্ট করে পড়বো যেমন সদ নুন যে সিন ওয়া অলিজিবল ওয়া সিন ওয়া নুনদিপেস নুন সিন ওয়া নুন সুন ওয়ানুন এখানে কিন্তু আমরা সি ওয়ানুন এভাবে গুণনা করতে পারবো না কারণ ওয়ার উপরে কি আসে তাসদিদ আসে নাই তো আমরা এটা গুণনা করতে পারবো কারণ এখানে দেখুন নুন সেকেন্ডের পর ওয়া আসছে এবং ওয়া উপরে কি আসতে তাসদিদও আসতে আর এক্ষেত্রে কিন্তু ওয়ার উপরে আসে নাই তো এটার নাম হচ্ছে ঈদগামের বাগুননা আর এই উদাহরণের নাম হচ্ছে ইজহারে মোতলাক তো এখানে আমরা কি করবো না গুণনা করবো না তারপরে উদাহরণটা একই ওয়াফ নুন ওয়া নুন দুই পেস নুন ইন ওয়া নুন এখানে দেখুন নুন সেকেন্ডের পর ওয়াও আসছে তবে ওয়া উপরে কি আসে নাই তাস্তিদ আসে নাই তাই এটা আমরা কি করতে পারবো না গুন্না করতে পারবো না এটা আমরা স্পষ্ট করে পরবো তারপর এখানে দেখুন নুন সেকর কী আসছে ইয়া আসছে আর ইয়াটা কি শরফ ঈদ গ্রামে বা গুনার হরফ এবং এই ইয়াটা ঈদহার মোতালাকের হরফ তবে এখানে যদি ইয়ার উপর তাসদিদ আসতো তাহলে আমরা গুণনা করতাম তো এখানে দেখুন ইয়ার উপর কী আসে তাসদিদ আসে নাই তাই আমরা এখানে কি করতে পারবো না গুন্না করতে পারবো না যেমন দাল নুন পেস্ট দুন ইয়া জবর ইয়া দুন ইয়া তারপর বা নুন পেস বুন ইয়া আলিপজ ইয়া বুন ইয়া নুন দি পেশ নুন বুন ইয়া নুন তবন্ধ সহজ কথা হচ্ছে যদি মিম নুন ওয়াউ ইয়া এই চারটি হরফ নুন সাকিন অথবা তান বিনের পরে আসে এবং যদি এই চারটি হরফের উপরে তাস দি থাকে তাহলে তাকে বল হবে ঈদ গ্রামে বা না অবশ্যই মাস্ট এখানে আমরা গুণনা করবো আমি আবার বলতেছি মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পর আসে এবং যদি এই চারটি হরফের উপরে তাসদ্বিত থাকে তাহলে তাকে বলা হবে ঈদগাহামে বা গুন্না আর এখানে অবশ্যই আমরা মিলাইয়া গুন্না করে পর্ব তবে যদি নুন শাকিন এবং তানবিনের পর মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ আসে এবং যদি মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফে তাসদিত না থাকে তাহলে তাকে বলা হবে ইজহারে মোতলাক আর এখানে আমরা কি করব না গুণনাক করব না কারণ এই উদাহরণটা আমাদের ঈদ গ্রামে বাগুন নার আওতায় পড়ে না তাই এটা আমরা ই স্পষ্ট করে পড়বো তো বন্ধুরা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত যাওয়ার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ